একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত এ দিনটিকে পালন করে সেনার বিজয় দিবস হিসেবে। দিবসটিকে বিশেষভাবে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতায় ফোর্ট উইলিয়ামেও আয়োজন করে নানা আনুষ্ঠানিকতা। ভারতের আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সদস্যরা। মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মিত্র শক্তি হিসেবে এগিয়ে এসেছিল ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে শহীদ হয়েছিলেন দেশটির প্রায় 4,000 সেনা। বুধবার সকালে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সেসব বীর সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণ করা হয়। এক মিনিটের নীরবতা শেষে একে একে চারটি বিজয় মশালে আলো প্রজ্বলন করেন নরেন্দ্র মোদি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিজয়ে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেছে ভারতীয় সেনাবাহিনীও। কলকাতার ফোর্ট উইলিয়ামে ইস্ট গেটে বিজয় স্মারক শহীদ বেদিতে ফুল দেন ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগের সদস্যরা, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সেনা সদস্যরা। কামরুন নাহার, DBC, নিউজ ডেস্ক।